আমার মতন জনসাধারণ গরিব পাবলিক তার জন্য এটাই যথেষ্ট, এটা গরিবের আইপিএস, অল্প টাকায় ভালো জিনিস, অল্প টাকায় খাসির কলজা। বিসমিল্লাহ রহমান রহিম। অনেকেই আমাদের কাছ থেকে প্যাকেজ সম্পর্কে জানতে চান, বিশেষ করে তিনটা ফ্যান, পাঁচটা লাইট এই বিষয়টা বেশি জানতে চান। আবার অনেকেই ফ্যান একটু বেশি চালাইতে চান, লাইট একটু কম চালাইতে চান, অনেকেই কম্পিউটার চালাবেন, অনেকেই সূক্ষ্ম ডিভাইস চালাবেন, যার কারণে একটি সাইন ওয়েভ আইপিএস খুঁজেন, তাদের জন্য আজকের ভিডিও। প্রথমেই আমি উপরে যেটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোটেক ব্র্যান্ডের 700 মডেল, ডিজি মডেল, সুপার পাওয়ার। এটার নাম হচ্ছে মাইক্রোটেক সুপার পাওয়ার 700 ডিজি। এই প্রোডাক্টটি বাংলাদেশে নতুন আসছে, এই প্রোডাক্টটি ইন্ডিয়ান। তো এইটার ফিচারগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, তো সেগুলো আপনার সামনে আজ উপস্থাপন করব। ভিডিওর শুরুতে একটি কথা বলে নিই, ভিডিওতে আমরা দাম বলি না, তার পিছনে প্রথম কারণ হচ্ছে ডলারের সাথে সাথে এগুলোর দাম ওঠানামা করে, যেহেতু এই প্রোডাক্টগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হয়, তো দাম কম বেশি হয়। আমি আজকে ভিডিওতে 10,000 বলে দিলাম, কাল যদি দাম কমে যায় তাহলে বলবেন যে আমি দাম বেশি চাচ্ছি, অথবা 10,000 টাকা বলে দিলাম। এই ভিডিওটা তো 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর থাকতে পারে, সেক্ষেত্রে 10 বছর পরে বা 5 বছর পরে বা কালকেই যে এই দামটা থাকবে তা কিন্তু না, দামটা বাড়তে পারে, যার কারণে আমরা ভিডিওতে দাম বলি না। দামটা এক্স্যাক্টলি জানতে অবশ্যই আপনাকে ফোন করে আপডেট দাম জানতে হবে, অথবা কমেন্ট সেকশনে ফার্স্ট কমেন্টসে দাম দেওয়া থাকবে সেটি দেখে নেবেন। সেটাও যদি না দেখেন তাহলে দয়া করে ডিসক্রিপশন খেয়াল করবেন, ডিসক্রিপশনে টোটাল বিবরণ থাকে, আমাদের প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ওয়ারেন্টি ইত্যাদি ইত্যাদি, যত কোশ্চেন আপনার আছে, আপনি মনে মনে যতগুলো কোশ্চেন আছে আমরা চেষ্টা করি সবগুলোরই অ্যান্সার ডিসক্রিপশনে দিয়ে রাখার। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা এটি ফিচারটা জানি। তার আগে আর একটা জিনিস ইনক্লুড করি, এই যে পাশে যে সোলার দেখতে পাচ্ছেন, অনেকেই সোলার থেকে চার্জ করে দিনে সোলার থেকে আউটপুট চান, এসি আউটপুট। তো অনেকেই মনে করেন যে 100 বা 200 ওয়াটের সোলার হলেই হয়তোবা বাড়িতে 4-5টা ফ্যান, টিভি, ফ্রিজ ইত্যাদি ইত্যাদি চলবে। জিজ্ঞাসা করার সাথে সাথে আপনারা বলেন টিভি চালাবো, ফ্রিজ চালাবো, এই চালাবো, সেই চালাবো, ওয়াশিং মেশিন, অনেকে এসিও চালাইতে চান। একটু কমন সেন্স যে 200 বা 300 বা 500 ওয়াটের সোলার দিয়ে যদি এসি চলতো, সিলিং ফ্যান, লাইট, এই বাড়ি যদি সব কিছুই চলতো, তাহলে পল্লী বিদ্যুৎ তৈরি হওয়ার দরকার ছিল না, সরকারের লাখ লাখ কোটি কোটি টাকা, বিলিয়ন কোটি টাকা ভর্তুকি দেওয়ার দরকার ছিল না, তাহলে পুরো বাংলাদেশ সোলার দিয়ে ছায়া দেওয়া হইতো। সোলার থেকে আসলে এত কিছু হয় না, যত গল্প আপনারা ইউটিউবে শুনেন এত কিছু সোলার থেকে হয় না। হ্যাঁ, এত কিছু হয়, বাট খরচের পরিমাণটা বিদ্যুতের চেয়ে 3 গুণ হয়। ধরুন বিদ্যুতের পার ইউনিট 10 টাকা, সোলার থেকে যদি আপনি বিদ্যুৎ উৎপাদন করেন সেটার পার ইউনিট মিনিমাম 20 টাকা হবে। তাই যদি না হতো তাহলে সবাই সোলার সিস্টেম লাগাতো, টাকা মানুষের এখন আর কম নাই, হাতে গোনা কিছু সংখ্যক মানুষের হাতে হয়তো বা টাকা নাই, বা একেবারে নিম্ন শ্রেণীর মানুষ যারা, স্বল্প আয়ের মানুষ যারা, আমি কাউকে ছোটো করছি না, সরি, কিন্তু ম্যাক্সিমাম 50% মানুষ যাদের সমর্থ আছে এরকম 500-1000 ওয়াট সোলার কিনে বাড়িতে লাগানো, বা সাবঢালাই বিল্ডিং যাদের আছে তাদের ম্যাক্সিমামই ক্ষমতা আছে, মানে সামর্থ্য আছে সোলার কেনার। তো সোলারের কস্টিংটা অনেক বেশি, এটা আপনারা মেমোরিতে রাখবেন। তো সোলারের কস্টিং নিয়ে, সোলার থেকে বিদ্যুৎ কীভাবে উৎপাদন করবেন এই নিয়ে আমার আরেকটা ভিডিও থাকবে, দয়া করে দেখে নেবেন। আজকের ভিডিওতে জানাবো মাইক্রোটেক ব্র্যান্ডের 2টি আইপিএস। প্রথম নাম্বারটা হচ্ছে মাইক্রোটেক সুপার পাওয়ার 700 ডিজি, এবং আমি নিচে যেটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোটেকের ডিজিটাল ফুল হোম আইপিএস কাম ইউপিএস, অর্থাৎ ফুল সাইন ওয়েভ, সেটি জানাবো। তো আমরা প্রথমেই উপরকারটা জানবো, অর্থাৎ আমাদের স্কোয়ার ওয়েভটা জানবো। তো আসুন আমরা ডিসপ্লেতে কী কী লেখা আছে সেগুলো প্রথমে জেনে নিই। দেখুন ডিসপ্লেতে লেখা আছে সুপার পাওয়ার, এটার মডেল হচ্ছে 700। তো প্রথমে মেন্স অন, ইউপিএস অন, চার্জিং, ওভারলোড, ব্যাটারি লো, শর্ট সার্কিট প্রোটেক্টর, এই সবগুলোই আছে, এবং এই প্রোডাক্টটা মাইক্রোটেকের। পাশে পাচ্ছেন পাওয়ার সুইচ,
এই প্রোডাক্টটার 2 বছরের অফিশিয়াল গ্যারান্টি। যে কোনো প্রবলেম হলে আপনারা ফ্রি সার্ভিস বা রিপ্লেসমেন্ট পাবেন। এটিতে চলবে 3টি ফ্যান, 6টি লাইট, টিভি, কম্পিউটার, ল্যাপটপ, অনু রাউটার সব ডিভাইস চালাতে পারবেন। এটিতে মূলত 510 ওয়াট লোড আপনারা ইউজ করতে পারবেন। এখন 510 ওয়াটের মধ্যে আপনি যা যা চালাইতে চান সেটি আপনারা ইউজ করতে পারবেন। এটার টোটাল বিবরণ ঠিক পিছনে একটি স্টিকার দিয়ে লেখা আছে, আপনারা সেটা দেখে সেই অনুপাতে ইউজ করতে পারবেন। এটা চালাইতে হলে সর্বনিম্ন 42 অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগবে। তো যেহেতু 42 অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগবে, আমি যে ব্যাটারিটা দেখাচ্ছি এটি হচ্ছে 150 অ্যাম্পিয়ার ব্যাটারি। এটার মডেল হচ্ছে স্পার্ক পাওয়ার কিং ইভি পিকে 180। এই ব্যাটারিটা পাচ্ছেন 1 বছরের গ্যারান্টি, 18 মাস গ্যারান্টির এবং 2 বছর গ্যারান্টির। তো আমরা প্যাকেজটির সাথে দিচ্ছি 2 বছরের গ্যারান্টি। এই যে আমরা এই প্যাকেজটি দেখতে পাচ্ছেন, এটা 2 বছরের গ্যারান্টি। এই প্যাকেজ মূল্য হচ্ছে আইপিএস এবং ব্যাটারি সহ মূল্য 27,900 টাকা। এই প্রোডাক্টটির অফিশিয়াল গ্যারান্টি হচ্ছে 2 বছর। এই 27,900 টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন 3টি ফ্যান, 6টি লাইট, ল্যাপটপ কম্পিউটার, অনু রাউটার এগুলো, অথবা 510 ওয়াট যে কোনো অ্যাপ মানে লোড ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কম্পিউটার বাড়ায় চালাইতে পারেন, ফ্যান বাড়ায় চালাইতে পারেন, অর্থাৎ 4 থেকে 5টা ফ্যান চালাইতে পারেন, কোনো সমস্যা নাই। তবে প্যাকেজটিতে আমরা অবশ্যই অনুমোদন দিব, আবারও বলছি, 3টা ফ্যান, 6টি লাইট, মোবাইল চার্জ, ল্যাপটপ চার্জ এগুলো করতে পারবেন, সমস্যা নাই। তো এই হলো প্যাকেজ, আশা করছি আপনারা প্যাকেজটা বুঝতে পারছেন। ভিডিও সম্পূর্ণ দেখে এরপরে আমাদেরকে ফোন দেবেন। অনেকেই ভিডিও সম্পূর্ণ না দেখে ফোন করেন, করে এই বিষয়গুলো আবারও জিজ্ঞাসা করেন। তো সেখানে আপনার একটা সময়ের ঘাটতি হয়ে যায়, আমাদের সময়ের ঘাটতি হয়ে যায়। আপনি যখন ফোন করে আমাদেরকে জিজ্ঞাসা করেন, আপনার সঙ্গে কথোপকথন বলতে বলতে আমার আরও ফোন চলে আসে, যার ফলে আপনার সঙ্গে ডিটেলস কথা বলতে যে আমার আরেকজনের সঙ্গে কথা বলা হয় না। পক্ষান্তরে ওই ব্যক্তি মন খারাপ করে যে ভাই আপনাদেরকে ফোন দিলে পাওয়া যায় না, আপনার মেসেজের রিপ্লাই দেন না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি যদি ভিডিওটা পুরোটা দেখেন তাহলে কিন্তু শুধু অর্ডার করার জন্যই আমাদেরকে ফোন দিতে পারেন। এর বাইরে যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিকলি ভিডিওতেই দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশনে বা কমেন্টস বক্সে দেওয়া থাকে। যাই হোক, তো আমি প্রথম মডেলটি এই প্যাকেজটির মূল্য আবারও বলছি 27,900 টাকা, 2 বছরের অফিশিয়াল গ্যারান্টি। প্রোডাক্টটা দেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন। যদি এই সেট আপের সাথে কেউ সোলার সেটিং করতে চান তাহলে কি করে করতে হবে? তাহলে এগুলো কি সোলার আইপিএস? না, সরাসরি সোলার সেটিং এই মেশিনটির সঙ্গে বা আইপিএসের সঙ্গে হবে না। তাহলে কি করতে হবে? আপনাকে সোলার নিতে হবে এই ব্যাটারির জন্য 300 ওয়াট। 300 ওয়াটের সঙ্গে আপনাকে 10 থেকে 30 অ্যাম্পিয়ারের মাঝে যে কোনো একটা চার্জ কন্ট্রোলার নিতে হবে। সোলার থেকে চার্জ কন্ট্রোলারে আসবে, দেন চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারিতে চার্জ হবে। ব্যাটারি যখন পূর্ণাঙ্গ চার্জ থাকবে তখন ব্যাটারি যেহেতু আর চার্জ নেবে না, সেহেতু আপনি আইপিএসটা অন করে ব্যবহার করতে পারেন। অর্থাৎ ব্যাটারি থেকে তখন আইপিএসের মাধ্যমে এসি কারেন্ট তৈরি হয়ে আপনি ফ্যান, লাইট, কম্পিউটার বা ব্যবহৃত যে লোডগুলো আছে, যে পাওয়ার সাপ্লাইগুলো আছে, যে আপনার হোম অ্যাপ্লায়েন্সগুলো আছে এগুলো ইউজ করতে পারবেন। তো দর্শক, এই ছিল মাইক্রোটেকের সুপার পাওয়ারের রিভিউ, আশা করছি সম্পূর্ণ তথ্য পেয়েছেন। অনেকেই আরও প্রশ্ন করবেন যে ভাইয়া, এই ব্যাটারি ছাড়া কি আমরা ড্রাইসেল বা লিথিয়াম আয়ন পাউডার ব্যাটারি, অটোগাড়ির ব্যাটারি এগুলো কি সংযুক্ত করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন। আমি আবারও বলছি, 42 অ্যাম্পিয়ার থেকে শুরু করে 200 অ্যাম্পিয়ার পর্যন্ত এই মেশিনটি চার্জ করতে সক্ষম। সো যে কোনো ব্যাটারি নিতে পারেন। আইপিএসের পিছনে টার্মিনালে কিছু সিগন্যাল আছে, সেগুলো একটু চেক করে নেবেন। তো ইনপুট ভোল্টেজ এটা ইউপিএস মোড দিয়ে রাখবেন, যদি কম্পিউটার চালান, বাসা বাড়িতে হলে ইনভার্টার মোডে হবে। যদি ব্যাটারি এই ধরনের টিউবুলার না হয়, ফ্ল্যাট ব্যাটারি হয় বা ড্রাই সেল বা পাউডার ব্যাটারি হয়, সেক্ষেত্রে এলসিতে দিয়ে রাখবেন, অথবা জি মোড আমরা ডিফল্ট করে রাখি, সমস্যা নেই, এভাবেও চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু নেগেটিভ পজিটিভ দেখে কানেকশনটা করবেন। তো এরপরে আরেকটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে মাইক্রোটেকের ফুল সাইন ওয়েভ। আমি এই উপরকার এটা বলছি স্কোয়ার ওয়েভ, নিচের এটা বলবো ফুল সাইন ওয়েভ। তো নিচের এই মেশিনটির মডেল হচ্ছে মাইক্রোটেক লাক্স 1200। এটা ফুল সাইন ওয়েভ একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টে আপনারা পাবেন হচ্ছে
এটা মূলত 1200 মডেল, এইটাতে আপনারা পাবেন 950 ভি এটার ক্যাপাসিটি, 760 ওয়াট লোড ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এটার চেয়ে 250 ওয়াট বেশি ইউজ করতে পারবেন। এটা ডিজিটাল ডিসপ্লে, তাই ব্যাটারি সিগন্যাল, ব্যাটারি কতটুকু চার্জ আছে টোটালি কিন্তু দেখতে পারবেন, কত ভোল্টেজ ইন এবং কত ভোল্টেজ আউট হচ্ছে সেটাও দেখতে পারবেন। দর্শক, এটা ফুল সাইন ওয়েভ, তাই তো সূক্ষ্ম ডিভাইস স্মুথলি চলবে। তবে আমার কেন জানি মনে হয় সাইন ওয়েভের চেয়ে স্কোয়ারের ব্যাটারি ব্যাকআপ বেশি থাকে, অর্থাৎ এটার ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি যাবে, সাইন ওয়েভের ব্যাটারি ব্যাকআপটা একটু কম যাবে। সো আপনারা এটা ব্যবহার করতে পারেন। এটা মূলত অপারেশন থিয়েটার, হট গান, সোল্ডারিং আয়রন, অপারেশন থিয়েটারের বিভিন্ন সূক্ষ্ম ডিভাইস, ডেন্টিস্ট, এই ধরনের কাজে বেশি ইউজ হয়। বা যারা অনলাইনে কাজ করেন, যারা কম্পিউটার ব্যবহার করতে হয়, অনু রাউটার বা এই ধরনের সূক্ষ্ম ডিভাইস, সার্ভারের কাজ যারা করেন, তাদের জন্য সাইন ওয়েভ প্রোডাক্টটা বেশি ভালো বলে আমি মনে করি। কারণ ওখানে অ্যাকুরেট একটা ভোল্টেজ পাওয়া যায়, 180 থাকলেও সে 220 দিচ্ছে, 250 থাকলেও সে 220 দিচ্ছে, তার ফলে কম্পিউটারের পারফরমেন্সটা একটু বেশি পাওয়া যায়। তবে বাসা বাড়ির জন্য আসলে এটা আমি কোনো প্রয়োজনই মনে করি না, সেক্ষেত্রে আপনারা স্কোয়ার ওয়েভ নিতে পারেন, অথবা যদি আপনার প্রয়োজন মনে করেন সো আপনি সাইন ওয়েভ এটিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এইবার যে প্রশ্নটা আপনারা করে থাকেন যে ভাইয়া সাইন ওয়েভ এবং স্কোয়ার ওয়েভ এই দুটোর মধ্যে পার্থক্য কি, ফ্যান গ করে ডাক পারে এটা, না এরকম কোনো বিষয় নাই। বর্তমানে যে স্কোয়ার ওয়েভ এবং সাইন ওয়েভ, স্কোয়ার ওয়েভটাকে মূলত মডিফাই সাইন ওয়েভ বলা হয়। ফ্যান লাইট কখনোই বাফারিং করবে না, অর্থাৎ রেগুলেটর ভালো কাজ করবে, কোনো সমস্যা নাই, হাইলো করতে পারবেন, ফ্যান গ করে যে ডাক পারা এই ডাকটা পারবে না। সো এগুলো টেনশন আপনাদের এই মেশিনগুলোতে না করলেও চলবে। তো এই মেশিনটির প্রাইস ডিসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নেবেন, কারণ প্রাইস ওঠানামা করে, জন্য আমি দামটা বলছি না। এটার তিনটা মডেল হয়, মাইক্রোটেক লাক্স 1000, মাইক্রোটেক লাক্স 1200, মাইক্রোটেক লাক্স 1400, এই তিনটা মডেল হয়। আপনারা এই তিনটা মডেল আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটার কোনো প্যাকেজ মূল্য আমি বলছি না, কারণ এটার সঙ্গে আপনারা 150 ampere, 200 ampere, 210 ampere যে কোনো ব্যাটারি ইউজ করতে পারবেন। অনেকে টল টিউবওয়েলার ব্যাটারি খুঁজে থাকেন, সেটিও ইউজ করতে পারবেন, নো প্রবলেম, কারণ এটা অনেক বাজেটের আইপিএস। তো এটা যারা নিবে তাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নাই, তারা অনেক বড় ব্যাটারি নিতে পারে। সো প্যাকেজটার দামটা আমি বলছি না, কারণ আপনি কাস্টমাইজিং করে আপনার লেভেল অনুযায়ী আপনি প্রোডাক্টটা নেবেন। এটা প্রিমিয়াম কাস্টমার যারা আছে তারা এটা কিনে, আর আমার মতন জনসাধারণ গরিব পাবলিক তার জন্য এটাই যথেষ্ট। এটা গরিবের আইপিএস, অল্প টাকাই ভালো জিনিস, অল্প টাকাই খাসির কলজা। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, অনেক লং হয়ে গেছে, বেশি বড় ভিডিও হলে আপনারা দেখতে বিরক্ত বোধ করেন, যার কারণে তো টেনে টেনে দেখেন, আর ফোন দিয়ে নিজেও বিরক্ত হন, আমাদেরকেও করেন, কারণ ফোন দিয়ে আপনি যে প্রশ্নগুলো করেন সেই প্রশ্নের উত্তর তো ইতিমধ্যে আমি ভিডিওতে দিয়েছি। সো এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ রিকোয়েস্ট করব কমেন্টস বক্সে, কমেন্টস করে লিখে রাখবেন, আমরা অবশ্যই আপনার মতামতের ভিত্তিতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসব আপনাদের মাঝে। আজকের ভিডিও স্পন্সর বাই TM ইলেকট্রনিক্স, আর সঙ্গে এতক্ষণ আমি ছিলাম TM মুফিদুল ইসলাম। আপনার প্রয়োজন অনুপাতে প্রোডাক্ট কিনতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ফোন দিয়ে জেনে নেবেন, সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। দেশের যে কোনো জায়গাতে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছা থাকে। নামমাত্র অ্যাডভান্স করে অর্ডার করবেন, বাকি টাকা কুরিয়ারে পরিশোধ করে আপনার পণ্যটি বুঝে নেবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি TM মুফিদুল ইসলাম, আসসালামু আলাইকুম।